We are education and sharing. The future is ours. We are the European, and together we are unstoppable. সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইমস 24 টিভির সরাসরি সাপ্তাহিক ধারাবাহিক নিয়মিত আয়োজন ইউরোপ টাইমস। দর্শক, বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রিয়াজ ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন যে ইউরোপ টাইমসের মধ্য দিয়ে আমরা প্রবাসে বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি, প্রবাসের কমিউনিটির বিভিন্ন প্রতিকূলতা এবং আমাদের প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য কি করণীয় রয়েছে এবং নতুন প্রজন্ম যেন বাঙালি আনায় এবং বাংলাদেশের ইতিহাসকে বুকে লালন করে বহির্বিশ্বে লাল সবুজের পতাকা পতপত করে উড়িয়ে নিতে পারে, সেই প্রত্যয় নিয়ে আমরা ইউরোপ টাইমসের আয়োজন করে থাকি। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকেন দুজন বরেণ্য অতিথি, আজকেও তার ব্যতিক্রম নয়। দর্শক, প্রথমেই আমরা দুজন অতিথির সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুদূর গ্রিস থেকে মোহাম্মদ দাদন মিরিধা, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলা গ্রিক শিক্ষা কেন্দ্র এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইন গ্রিস এর সিনিয়র সহসভাপতি হিসাবে উনি দায়িত্বরত রয়েছেন। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন বাংলাদেশ থেকে আরিফা সুলতানা, কেন্দ্রীয় নেত্রী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। প্রথমে আমি স্বাগত জানাচ্ছি জনাব মোহাম্মদ দাদন মিরিধা আপনাকে আমাদের ইউরোপ টাইমস এর স্টুডিও থেকে আমি স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি ইউরোপ টাইমস টেলিভিশনকে, সাথে কাউসার ভাইকে, আপনাদের এবং কি দেশ বিদেশ থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামে একত্রিত হওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যুক্ত থাকুন, আমরা আসবো আপনার কাছে। আমাদের অনেক কিছুই জানার আছে, ইউরোপের করোনা পরিস্থিতি এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা পরিচয় করিয়ে দিই, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আরিফা সুলতানা, কেন্দ্রীয় নেত্রী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আপনাকে স্বাগত জানাচ্ছি ইউরোপ টাইমস এর স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, উপস্থিত সকল দেশ দেশি ও বিদেশি, কাছের কিংবা দূরের, আমার এফবিতে যারা আমাকে দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে ইউরোপ টাইমস 24 কে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। চিকাও স্যার ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি দর্শক শ্রোতারাও ভালো আছেন। আমরা কথা বাড়াবো না, তবে দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা কিন্তু সরাসরি কল করে আমাদের আজকের অতিথিদের সাথে কথা বলতে পারেন এবং কমেন্টস করেও আমাদের ইনবক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এবং যদি ইউরোপের কিংবা প্রবাসীদের কোনো সমস্যা হয়ে থাকে কোথাও, আপনারা কিন্তু আমাদেরকে ইনবক্স করে জানাতে পারেন এবং কল করেও জানাতে পারেন। প্রতিনিয়তই আমরা অপেক্ষায় থাকি যে কোনো প্রবাসী যদি নির্যাতিত হয় কিংবা দেশে অনেক সময় প্রবাসীদের প্রপার্টি নিয়েও অনেক সমস্যার সম্মুখীন হয়, সকল ধরনের সমস্যাগুলো নিয়েই আমরা আলোচনা করতে চাই এবং আমরা তুলে ধরতে চাই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মহলে, যেন প্রবাসীরা কখনো কোথাও নির্যাতিত এবং নিপীড়িত না হয় এমনটি আমরা প্রত্যাশা রাখছি। দর্শক, আপনারা সরাসরি কল করতে পারেন, স্কোরে একটি নম্বর দেওয়া আছে আপনাদের কাছে, আমি আবারও নম্বরটি বলে দিচ্ছি দর্শক, 01-8198-4449, এই নম্বরে সরাসরি ডায়াল করে আমাদের সাথে কথা বলতে পারেন। দর্শক, আমরা প্রথমেই কথা বলবো, আমাদের সাথে যুক্ত আছেন সুদূর গ্রিস থেকে জনাব মোহাম্মদ দাদন সাহেব রয়েছেন আমাদের সাথে। তিনি একাধারে শিক্ষানুরাগী এবং গার্মেন্টস শিল্পের উপরেও তিনি কাজ করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে তিনি গ্রিসে কমিউনিটির সেবা করে যাচ্ছেন। আমরা প্রথমেই তার কাছে জানতে চাইবো যে এই যে কমিউনিটির সেবা করে যাচ্ছেন, তো ইদানিং কিন্তু করোনা বর্ধিত হচ্ছে এবং করোনা কিন্তু স্থায়িত্ব প্রায় রূপ নিচ্ছে বলে আমরা দেখছি। আজকে আবার নতুন করে বাংলাদেশের লকডাউন আবারও শুরু হয়েছে 7 জেলায়, আমরা দেখলাম ঘোষণা কালকে সকাল 6টা থেকে আবার লকডাউন শুরু হয়েছে। এই যে করোনার দীর্ঘস্থায়িতা, এটা কিন্তু এফেক্ট করেছে শুধু বাংলাদেশেই নয়,
প্রবাসীদের মধ্যে এবং প্রবাসীদের মধ্যে তথা প্রবাসীদের পরিবারের মধ্যে কিন্তু একটি প্রভাব পড়েছে। কেননা প্রবাসীরা ভালো নেই, ভালো নেই প্রবাসীদের পরিবার এবং ভালো নেই বাংলাদেশ। সেই অর্থে আপনি কিভাবে দেখবেন এবং প্রবাসীদের কিভাবে আপনি ফিরিয়ে আনতে পারবেন ভালোর দিকে, এবং প্রবাসীরা কিভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে, কোন প্রণোদনা কিংবা কিভাবে আসতে পারে, সেই তথ্যগুলোই আপনার কাছে জানতে চাইব। আপনার আমন্ত্রণ জানাচ্ছি যে প্রবাসীদের কিভাবে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আনা যায়, অর্থনৈতিক ভাবে তারা আবার কর্মকাণ্ডে আবার ফিরে যেতে পারে, এমনটি কি বলবেন আপনি জনাব দাদন? ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য। বিষয়ে যে আমাদের বর্তমানে যে আমরা মহামারীর মধ্যে জর্জরিত আছি, পুরো বিশ্বই থমকে গেছে এটার মাধ্যমে। তো বিশেষ করে যারা বিদেশে আছি, আমরা যে ভালো আছি তা না, আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত। বিশেষ করে যারা ব্যবসার সাথে জড়িত, ব্যবসার সাথে যারা জড়িত তাদের ক্ষতিগ্রস্ত আরো বেশি। তো ওই ক্ষেত্রে দেখা যায় হয়তো ইউরোপ আমেরিকার সিস্টেম গুলো আলাদা, এটা সবাই জানে, এগুলো একটু ভিন্ন মত আছে। যেরকম দেখা যায় গ্রিস, ইটালি, অন্যান্য ইউরোপের অন্যান্য কান্ট্রি গুলোতে সরকারি সহযোগিতা ভাবে মানে সুন্দরভাবে হয়েছে, ওই কারণে কিন্তু বিদেশে যারা আমরা আছি আমরা মোটামুটি টিকে আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ। তা ওই ক্ষেত্রে আমাদের যার ব্যবসা বাণিজ্যতে আমরা যারা ক্ষতিগ্রস্ত, আমাদের সরকারের প্রণোদনা দিয়েছেন যে আমরা মোটামুটি ভাবে আবার ঘুরে দাঁড়াইতে পারি, ওই ক্ষেত্রে আমাদের তত একটা প্রভাব পড়ে নাই। আর আশা করি, আশা করা যায় যে আগামী তো তত একটা প্রভাব পড়বে না। তো দেখা যায় আমরা সহযোগিতা যেটা করেছি আমাদের বিভিন্ন কমিউনিটির মাধ্যমে, আমরা এখানে যারা অসহায় আছে, যারা আমাদের আপনারা সবাই জানেন যে ইউরোপ কান্ট্রিতে ঢুকতে গেলে অনেক সময় অনেক ভাবেই প্রবেশ করতে হয়। তো যাদের লিগাল নাই, যাদের অন্যান্য ঝামেলা আছে, যাদের কাজকর্ম ছিল না, তাদেরকে আমরা মোটামুটি ভাবে সাহায্য সহযোগিতা করেছি, যে তাদের পাশে দাঁড়িয়েছি যে তারা কিভাবে খাইতে পারে, চলতে পারে, মোটামুটি যার অ্যাঙ্গেল, এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে আমরা দেখেছি। এবং কি পাশাপাশি আমরা বাংলাদেশেও যারা গরিব দুঃখী আছে তাদের পাশে কিন্তু আমরা দাঁড়িয়েছি। আমরা সবসময় এই কাজটা করে থাকি বিদেশে যারা আমরা কমিটির সাথে জড়িত থাকি। তো আমাদের তত একটা ঝামেলা ইনশাল্লাহ হবে না, আর আমরা এত একটা ঝামেলার মধ্যে এখন মাশাআল্লাহ নাই, আমাদের কর্মকাণ্ড গুলো স্বাভাবিক ভাবে চলছে। জি, কিন্তু প্রবাসীদের অনেকেরই কর্মস্থল চ্যুত হয়েছে, সেখানে কর্মস্থলের এখন আর তারা নেই, এবং ব্যবসা বাণিজ্য অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা হোঁচট খাচ্ছে, আমরা যেটা তথ্য পাচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকে কিভাবে তারা রিকভার হতে পারে আপনি মনে করেন? আসলে ব্যবসা যাদের কর্মস্থল নাই, আমরা কিন্তু গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইন গ্রিস, আমরা বড় একটা প্ল্যাটফর্ম, আমরা এখানে প্রায় 10,000 বাংলাদেশি গার্মেন্টস শিল্পের সাথে জড়িত, যারা গার্মেন্টসের চাকরি করে। এর মধ্যে দেখা যায় যে যাদের কাজ করব নাই, দেখা যায় ধরেন আমার কাছে যদি কেউ তথ্য চায় যে এবং জানতে চায় যে ভাই আমার কাজ করব না, আমি কি করতে পারি, তখন কিন্তু দেখা যায় কোনো না কোনো একটা ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেই। তো দেখা যায় বিষয়টা বুঝেন, আপনি ইউরোপে থাকেন, আপনিও বুঝেন যে এই ইউরোপের বাড়িতে কিন্তু লিগাল ছাড়া তাদের কর্মকাণ্ড গুলো সমস্যা হয়, কিন্তু তারপরও আমরা অনেকটা ভাবে, আমরা যারা বাংলাদেশি আমাদের ব্যবসা আছে, আমরা কিন্তু আমরা সবসময় তাদেরকে সহজ সাহায্য সহযোগিতা করে আমরা কিন্তু যে কোনো ভাবে আমরা তাদেরকে কাজ দিয়ে রাখতে চেষ্টা করি এবং কাজ দিয়ে রাখতেছি পর্যন্ত। জি, অসংখ্য ধন্যবাদ, আমরা আবার আসবো আপনার কাছে। এই একই প্রশ্ন যদি আমরা করি যে আপনার কাছে আমাদের সাথে যুক্ত আছেন একজন নারী নেত্রী আরিফা সুলতানা, আপনার কাছে যদি আমরা জানতে চাই যে এই বিষয়টি কিভাবে রিকভার করতে পারে, যে এই যে জনজীবনে যে একটা অর্থনৈতিক যে একটা মন্দা, সেই দৃষ্টিকোণ থেকে কিভাবে এটাকে রিকভার করা যায় বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ কৌশল ভাই। আসলে করোনা পরিস্থিতি আগে যেরকম ছিল তার থেকে ইদানিং একটু ভয়াবহ রূপ ধারণ করতেছে বলে আমাদের সরকার বা বাইরে আমরা অনুমান করতে পারতেছি। আগে এটা আপনার হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এরকম একটা কিছুর মধ্যে ছিল,
এখন কিন্তু মানুষ সচেতন, তারপরেও করোনা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, কিছু কিছু কারণবশত হয়তো বা বৃদ্ধি পাচ্ছে। এখন দেশের বাইরে যে পরিস্থিতিটা হয়েছে, আমাদের দেশের বাইরে মানে পৃথিবীতে 169টি দেশে বাংলাদেশের 1 কোটিরও বেশি মানুষ কাজ করে, ইদানিং দেশে ফিরে আসছে প্রায় 7 লক্ষ, আরো যারা আছে মানুষ যে চাকরিচ্যুত আছে, মানুষ অসহায় আছে, সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 কোটি টাকা প্রণোদনা দিয়েছে, আরো 20 কোটি টাকা হয়তো বা বরাদ্দ করার একটা প্ল্যান আছে বা রিসেন্ট শুরু হয়েছে। এর মধ্যে আমাদের সরকার বিভিন্ন দেশের সরকারকে বলে দিয়েছেন যেন তারাও আমাদের বাংলাদেশি মানুষদের পাশে থাকে, সাহায্য করেন। আসলে এই মহামারীটা তো পৃথিবীর সমগ্রই চলছে, মানে সারা পৃথিবীতেই চলছে, কে কাকে সাহায্য করবে, কে কিভাবে সাহায্য করবে, আসলে আমাদের এই মুহূর্তে প্রে করা ছাড়া মনে হয় না খুব তেমন কিছু করার আছে। আমরা যেটুকু জানি সেটা হলো আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদের সবাইকে সুস্থ রাখুন, আর সম্ভব হলে সামাজিক দূরত্ব বজায় রাখুন, এই যে কাজগুলো আছে এগুলো ছাড়া আমাদের মনে হয় করণীয় এই মুহূর্তে কিছুই না। কারণ হলো পৃথিবী স্থবির হয়ে পড়েছে, মানুষজন জনমানব আগের মতো নেই, মানুষের চিন্তা ভাবনা আগের মতো নেই, মানুষের দুঃখ দুর্দশা কষ্ট মানে সবকিছুই এখন আমাদের যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে। জি অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলেছেন। আসলে এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের ভিন্ন পন্থা অবলম্বন করার দরকার, কেননা আমরা যেহেতু একটা অন্যরকম একটা জীবনযাত্রায় এসেছি। যেমন আমি যদি এক্সাম্পল বলি যে আজকে আমরা ভার্চুয়ালে টকশোতে বসেছি, সেটা কিন্তু এক ধরনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া। তো এই ধরনের আমাদের 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 দক্ষ লোক নিয়োগ দিতে হবে প্রতিটা জায়গায়, যেখানে আমাদের খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো মেনটেন করা হয় সেখানে আমাদের দক্ষ কিছু লোক নিয়োগ করতে হবে, যেগুলো আমরা ভার্চুয়ালের মাধ্যমে হয়তো বা সেটা সমাধান করা সম্ভব হইতে পারে। ঠিক আছে, আমাদের আমরা ভার্চুয়াল কেন্দ্রিক হতে পারি অনেক অংশেই, ব্যবসা বাণিজ্য প্রতিটি সেক্টরে, যেমন শিক্ষা খাতে এবং মিডিয়ার অনেক অহরহ সাপোর্ট আমরা দেখছি। এটা কিন্তু প্যান্ডামিকের আগে আমরা আসলে ভাবতেই পারতাম না যে ভার্চুয়ালে বা ভার্চুয়াল জগৎ থেকে আমরা এতটা প্রফিট নিতে পারি, কিন্তু সেটা কিন্তু আমরা নিচ্ছি এখন। এটাও আমরা অনেকটাই গুরুত্ব সহকারে দেখছি এবং আমার মনে হয় যে আরো বেশি ভেবে দেখা উচিত যারা ব্যবসা বাণিজ্যর সাথে যুক্ত আছেন, বিশেষ করে আজকে আপনি গার্মেন্ট শিল্পের একজন ব্যক্তি রয়েছেন। আচ্ছা, আমরা আবার আপনার কাছে যেতে চাই দাদন ভাই, আপনি যদি আমাদেরকে বলেন যে এই যে বর্তমানে প্যান্ডামিকে কিন্তু ইউরোপ এর যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে আগামী প্রায় 30 তারিখ পর্যন্ত, আগামী জুলাই সম্ভবত যদি ভুল না করি, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে ইউরোপিয়ান পাসপোর্টধারীরা কিন্তু যেতে পারছে, ফ্লাইট গুলো চলছে, কিন্তু বাংলাদেশিরা কিংবা অন্য অন্য দেশের অনেকেই এশিয়ান পিপল যেতে পারছে না। তো সেই ক্ষেত্রে যারা টিকা দিয়েছে করোনা 2 ডোজ সার্টিফিকেট রয়েছে যাদের, কিংবা এমন লোকজনের যাতায়াতে যদি কোনো নিষেধ যেগুলো ছিল এগুলো যদি উঠে নেওয়া যায়, এ ব্যাপারে আপনি কি বলবেন যে আসলে কতটুকু যৌক্তিক এই দাবিটা? কারণ অনেক প্রবাসী কিন্তু আটকে গেছে যার যার দেশে এসে, কিন্তু অনেকেই মানবতার জীবনযাপন করছে, অনেকের কাগজপত্র সমস্যা হচ্ছে, তারা কিন্তু ঢুকতে পারছে না। এই বিষয়ে আমাদের কূটনৈতিক তৎপরতা আরো জোরদার হবে বলে আমরা বিশ্বাস করি। আপনি কিভাবে বলছেন বা বলবেন? ধন্যবাদ কাউসার ভাই। আসলে বর্তমানে আপনার সবাই আমরা জর্জরিত করোনার মহামারীর জন্যই, আসলে বিশেষ করে যে সমস্ত দেশগুলোতে অনেক করোনার সংক্রমণ বেশি ওই দেশগুলোতে হয়তোবা করা উচিত, মানে নিষেধাজ্ঞা রাখা উচিত। আর বিশেষ করে দেখা যায় যে সমস্ত দেশ হয়তো করোনা সংক্রমিত না ওই সমস্ত দেশগুলোতে শিথিল করা উচিত আমি মনে করি। এখন দেখা যায় আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে, আমি কিন্তু দেশে ছিলাম এতদিন, আমি মাত্র 1.5 মাস হয় আমি বাংলাদেশ থেকে এসেছি, তো করোনা সার্টিফিকেট এখান থেকে তৈরি করে আমার যাওয়া হয়েছে, আবার ওখান থেকে তৈরি করে আসা হয়েছে। এবং কি এখন বর্তমানে যে অবস্থায় আমাদের গ্রিসে, তো আপনি জানেন যে ছোট একটা দেশ, যে দেশটার মধ্যে 1 কোটি 7 লক্ষ লোক বসবাস
রয়েছে। এটার মধ্যে দেখা যায় বর্তমানে আপনার 50% এর উপরে করোনার টিকা কিন্তু সবাই নিয়ে নিছে, 50% উপরে, আর বাকি 50% আমার মনে হয় যে আগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের এই দেশের করোনার টিকা গুলো। তো ওই ক্ষেত্রে কিন্তু এই দেশে করোনার সংক্রমণ এখন অনেক কম, অনেক কম বলতে মানে 200, 250, 300, 100, 150 এরকম হয়। আর গতকালকে সংখ্যা আপনার 14 জন মাত্র মারা গেছেন, 14 জন একটা দেশে যে 14 জন করোনা রোগী হয় মারা যায় হয়ে মারা যায় তাহলে এটা বেশি না। তো ওই ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা দেশের নাগরিক যারা আছে তাদেরকে একটু সচেতন হইতে হয়। তো ইউরোপ আমেরিকার মতো তারা আমাদের দেশ হইতে পারবে না, তারপরও দেখা যায় আমাদের দেশে কিন্তু সবার আগে কিন্তু করোনা টিকা গুলো চালু করেছিল দেওয়ার জন্য, কিন্তু যে কোনো কারণে ওখান থেকে আসতেছে না। এখন আমরা নতুন করে আবার অন্য অন্য দেশ থেকে টিকা গুলো আমদানি রপ্তানি করতেছে, যাতে ওখান থেকে এনে আমাদের দেশের করোনা টিকা গুলোর প্রয়োগ করতে পারে। তো এখন যেটা হয়েছে যে এই যেটা আর কি আপনার অন্য এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার যেটা বন্ধ, এটার জন্য আমি মনে করি যারা 2 ডোজ করোনা দিয়েছে তাদের করোনা টিকা যারা নিয়েছে তাদের জন্য আমার মনে হয় যে কোন রকম বাধা বিপন্ন রাখা ঠিক না কোনো দেশেরই। তার কারণ হচ্ছে কি যখন টিকা নিচ্ছে কিন্তু 95% সুরক্ষিত হয়ে যায়, তো 95% যখন সুরক্ষিত হয়ে যায় তখন কিন্তু তার ভিতরে করোনা ওরকম ভাবে আক্রমণ করতে পারে না। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে থেকে আমি মনে করি যে এমন কিছু করা উচিত যে যারা বিদেশ থেকে আসবে এবং যাবে করোনার টিকা যাদের কি 2 ডোজ দেওয়া হয়ে গেছে, যাদের সার্টিফিকেট আছে সরকারি ভাবে যে ওনার এই প্রক্রিয়াধীন উনি শেষ করে ফেলছেন, তাহলে তার জন্যে ওইভাবে মানে বিধির নিষ্ঠা উচিত না আমি মনে করি আর কি। তো এখন আমাদের দেশ তো তা তো আমরা জানি যে আমাদের দেশের অবস্থা কি, দেখা যায় করোনার করোনার সার্টিফিকেটের জন্য 3-4 দিন অপেক্ষা করতে হয়, এইদিক যাও ওদিক যাও নানান কিছু যাই ঝামেলা। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ সরকার তাদের তাদের এই ফলো করা উচিত যে যারা বিদেশে থাকে যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যারা তাদের জন্য অনেকটা সহজ করা উচিত, অনেকটা সহজ করা উচিত যারা আমরা যারা বিদেশে আসব অথবা যাবে হ্যাঁ তাদের জন্য সহজ আমি মনে করি পুরোপুরি সহজ করা উচিত। হ্যাঁ এটা বর্তমানে যে আমি যা দেখতেছি টিভি চ্যানেলে প্রত্যেকদিন দেখি সৌদি আরবের যাত্রী এদিক ওদিক যাত্রীরা তারা যাইতে পারতেছে না, ইউরোপের যাত্রীগুলো মোটামুটি ভাবে আপ ডাউন করতেছে। হ্যাঁ এখন দেখা যায় ইউরোপে আমরা আমরা যারা থাকি আমাদের কিন্তু পেপার্স এর মেয়াদ থাকে কারো 5 বছর কারো 7 বছর কারো লাইফ পুরো লাইফটাই, আমাদের জন্য কোনো সমস্যা নেই, আমরা 1 মাসের জায়গায় 6 মাস আমরা দেশে রইলাম আমাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যারা চাকরির চাকরির জন্য যারা সৌদি আরব বাহরান কুয়েত দুবাই এদিক ওদিক যাচ্ছে, তো এই লোকগুলোর তো শিথিল করা উচিত একেবারে পুরোপুরি ভাবে যে তারা অতি সহজ যেন তাদের কর্মস্থানে যাইতে পারে। এটা কিভাবে বাংলাদেশ সরকার দেখবে এটার জন্য আমার মানে অনেকটাই চিন্তা লাগে যে বাংলাদেশ সরকার এটার একটু ভালোভাবে যদি নজর দেয় তাহলে কিন্তু আমাদের প্রবাসীদের জন্য ততটা সমস্যার সম্মুখীন হইতে হয় না। হ্যাঁ আমি মনে করি যে বাংলাদেশ সরকার তারা খুব চেষ্টা করতেছে, হয়তোবা এই আপনার এই মন্ত্রণালয় যারা আছে তাদেরকে আরেকটু তৎপর হওয়া উচিত, তাদেরকে আরেকটু আগানো উচিত যে যে বিদেশে যারা আছে রেমিটেন্স যোদ্ধা তারা যেন সহজ ভাবে দেশে আসা যাওয়া করতে পারে। কারণ কি মহামারী তো এখনই শেষ হয়ে যাচ্ছে না 1-2 মাসের মধ্যে, তাহলে তো এটা তো বড় লং সফর। তো এইটার জন্য মানে তাদেরকে চিন্তা ভাবনা আগে থেকে করা উচিত ছিল, কিন্তু আমি মনে করি যে এখনো করা উচিত, এখনো অন্তর্পক্ষে এখন তো শুরু করা উচিত যে আমাদের বিদেশে যারা থাকে রেমিটেন্স যোদ্ধা যারা তাদেরকে অতি সহজে প্রয়োজন হয় এয়ারপোর্টের নিকটে কোনো একটা ক্যাম্প বসানো হোক, যে যারা ওখান থেকেই শুধুমাত্র বিদেশি যাত্রী যারা আছে তাদের জন্যই এই জায়গাটা মানে এখানে এই করোনার ই করতে পারে টিকা নিতে পারে এবং কি সার্টিফিকেট নিতে পারে সবকিছু করতে পারে। মানে আমি মনে করি বাংলাদেশ সরকারের আমাদের উপরে নজর দেওয়া উচিত যে এই বিষয়টা নিয়ে। জি অসংখ্য ধন্যবাদ, চমৎকার কথা বলেন। আমরাও বলে দিচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে যে
করোনা টিকার বিষয়ে এবং যে সার্টিফিকেট নিয়ে করোনা টেস্টের, সেই সার্টিফিকেটটা যেন প্রবাসীদের জন্য স্পেশালি দেখা হয় এবং তারা যাতে কোনো সিরিয়াল বা লাইন এই ধরনের সময় ক্ষেপণ না হয়, তারা যেন অতি দ্রুত তড়িৎ গতিতে সেটি পায় এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু এই প্রসঙ্গটা টেনে যদি একটু আরিফা সুলতানা আপনার কাছে বলতে চাই যে আপনি কিভাবে বলবেন বিষয়টি যে এই যে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতে যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে প্রবাসীদের ক্ষেত্রে এবং যে জটিলতা এই যে করোনা টেস্ট নিয়ে অনেক ধরনের নানান হয়রানির শিকার হচ্ছে, এটি আপনি কিভাবে বলবেন আরিফা? জি ধন্যবাদ, জি ধন্যবাদ কৌশল ভাই। আসলে করোনা টিকা যেটা, এটা হলো প্রথম অবস্থায় আপনি করোনা যারা টিকা নিচ্ছেন প্রথম ডোজ বা সেকেন্ড ডোজ নেওয়ার পরেও কিন্তু করোনা হচ্ছে, হচ্ছে না যে কিন্তু তা না, হয়তো বা করোনার হলেও সেটা সর্দি জ্বর এসব দিয়ে হয়তো বা খুব বেশি ঝামেলায় পড়ছে না, কিন্তু হচ্ছে। যারা বাকি টিকা নেওয়া হচ্ছে না তাদের সতর্কতার জন্যই আসলে আমাদের দেশের যে বর্তমানে যে একটু ভোগান্তিটা হচ্ছে সেরকম একটা কিছু। যেরকম আপনি মনে করেন যে আমাদের দেশ মাত্র ডিজিটাল হয়েছে, এটা নিয়ে অনেক অনেক কিছু হয়েছে, মানুষ ডিজিটাল হয়েছে, বাংলাদেশ ডিজিটাল করবে বাংলাদেশ, আমাদের আসলে অপশনগুলো খুব দ্রুত আমরা এটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে রিকভারি করেছেন। না হলে আমি 2004 সালে মালয়েশিয়াতে গিয়েছিলাম, সেখানে রিমোট সরি চার না সাত সালে সাত সালে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। সাত সালে মালয়েশিয়া যখন যাই তখন ফার্স্ট আমি দেখি যে রিমোট ওয়ালা গেট, বাসার গেট রিমোট ওয়ালা, তখন আমি খুব আশ্চর্য হয়েছিলাম বাসার গেট রিমোট দেওয়া। এখন কিন্তু এগুলো আমাদের মধ্যেও আছে, একটু হয়তো বা দেরি লাগবে। আমাদের যে ভোগান্তিটা আছে সেই ভোগান্তিটা হয়তো খুব বেশি দিন আমাদের ভুগতে হবে এরকম কিছু না, খুব রিসেন্টলি হয়তো বা এটা নিয়ে আমাদের খুব ভালো একটা আমরা আশাবাদী থাকবো বা আশা হবে হবে যে আমরা খুব রিসেন্ট এর একটা সুরাহা পাবো। যারা যোদ্ধা আছেন তাদের এক একজন এক এক রকম এক এক ভাবে তারা দেশে আসেন, হঠাৎ করে চলে আসেন, অথবা টিকা না নিয়ে চলে আসেন, অথবা টিকা ভুয়া সার্টিফিকেট যেগুলো আছে এগুলো অনেক সময় মেনটেন করা হয়। তাই সবার সিকিউরিটির জন্যই আসলে যে প্রোটেকশন গুলা নেওয়া হয়েছে সেই প্রোটেকশন গুলা জরুরি বলে আমার মনে হয়, প্রত্যেকটা নাগরিকের জন্য জরুরি। কারণ দেশের বাইরে আমার দেশের কিছু লোক দেশের বাইরে গিয়ে ওদেরকে অসুস্থ করবে, অথবা ওখান থেকে আসার পর আমার দেশের লোক নিয়ে নতুন করে অসুস্থ হবে, সেটার জন্যই কিন্তু একটু দুর্ভোগ এর হয়। এটা শুধু আমার দেশে না, এটা অন্যান্য দেশেও আছে। সেখানে আইসোলেশনের ব্যবস্থা করা হয়, 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হয়, যেগুলো আমার দেশে 14 দিন কোয়ারেন্টাইনে রাখলে মারামারি শুরু হয়ে যায়। আমাদের যে রেমিটেন্স গুলা আছে, আমাদের যে যোদ্ধারা আছে, তারা কিন্তু এটা 3 দিনের বেশি ফলো করার চেষ্টা করে না, তারা বনসই দিয়ে কিন্তু বাইরে চলে যায়। আমি আমার রিস্ক নিচ্ছি, তুমি তোমার কার রিস্ক নিচ্ছ, তুমি তোমার পরিবারের রিস্ক নিচ্ছ। যখন তোমার পরিবার অসুস্থ হবে, যখন তোমার ছেলে মেয়ে অসুস্থ হবে, যখন তোমার পাড়া প্রতিবেশী অসুস্থ হবে, তখন কিন্তু তুমি সরকারকে দুষছ। কেন? তুমি নিজেই তো ততটা যতটা তোমাকে ই করা উচিত, নিজের প্রতি সচেতন হওয়া উচিত, ততটাই পরিবারের প্রতি সচেতন হওয়া উচিত। আমরা কি হচ্ছি? জি আমি আমি বুঝতে পারছি। আরিফা আপনাকে এই বিষয়ে বলি যে আমার বের হওয়ার তো কোনো সুযোগই নেই। যদি কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয় তাহলে সেখান থেকে আমি ছুটে যাওয়ার তো সুযোগ নেই আমাকে। আমি সেদিনও একজন ইতালি প্রবাসীর সাথে দেখা হয়েছে, তার সাথে কথা বললাম, সে রিসেন্টলি এসছে, সে কিন্তু ঠিক কোয়ারেন্টাইনে 14 দিন অফিসিয়ালি সরকারের যে নীতিমালা, এয়ারপোর্ট থেকে তাকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ঢাকাতে, সেই কোয়ারেন্টাইন 14 দিন মেনে তার কিন্তু বের হতে হয়েছে। এবং বর্তমানে কিন্তু এটাই শক্তভাবে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে এবং আমাদের প্রবাসীরাও কিন্তু সেটা মানছে। আমাদের কথা হচ্ছে যে প্রবাসীদের একটাই কথা, সেটা হচ্ছে যে অফিসিয়ালি কোয়ারেন্টাইনটা সুন্দরভাবে করা হোক, পরিচ্ছন্ন ভাবে, তাদেরকে যেন হ্যাজার্ড পোহাতে না হয়, প্রত্যেকটা জিনিস যেন সুন্দর করে হয়, যেমন অন্যান্য কান্ট্রিতে হয়, ইটালিতে হয় বা গ্রিসে অন্যান্য কান্ট্রিতে, সেইটা উপরে বলা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে কেউ এর ধরনের রিস্ক নেবে না। রিস্ক কেন নিতে দিবে, কর্তৃপক্ষ রিস্ক নিতে দিবে কেন, এটা হচ্ছে আমাদের কথা। আমি কেন রিস্ক নেব, রিস্ক নেওয়ার সুযোগই থাকবে না। কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতেই হবে, এটা ওখান থেকে সরে আসার কোনো স্কোপই থাকবে না, এটাই হচ্ছে আমার কথা।
আমরা আসলে চাই আমরা, সেটা। হ্যাঁ কাউসার ভাই, আসলে আমরা অতি উৎসাহী বাঙালি, এটা না, এটা উৎসাহিত হলে এটা হবে না। যখন হ্যাঁ আমার আমাদের মাথায় রাখতে কর্তৃপক্ষ হবে। যখন কর্তৃপক্ষ যখন নীতিমালা করবে, কোনো উৎসাহিত হলে আমার সুযোগ নেই। হ্যাঁ, অনেকে করে কি ওই তদবির করে যে আমার মামা খালা আছে বড় অফিসার, আমি হ্যাঁ তদবির। হ্যাঁ নো, এটা কেন করবে? এই তদবিরটা কেন করতে যাবে? তাহলে দোষটা কি প্রবাসীর? নিশ্চয়ই না। দোষ হচ্ছে যারা আমলাতান্ত্রিক জটিলতায় আছেন, তাদেরকে আমি বলবো যে এইসব কুটিলতা বাদ দিয়ে দেশকে বাঁচান, মানুষকে বাঁচান। সেই জন্য রাষ্ট্রের যে নীতিমালা আছে, মাননীয় প্রধানমন্ত্রী যে নীতিমালা দিয়েছে, সেভাবে সবাই কোয়ারেন্টাইন করবেন এবং সেই নীতিমালা অনুযায়ী চলবে, তাহলেই কিন্তু আমরা সুস্থ থাকবো। এটাই হচ্ছে আমাদের বড় সচেতন ব্যাপার। হতে হবে। সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা কিন্তু সেই জায়গাটায় জিরো টলারেন্সে আছি, জি, ঠিক আছে? কারণ মাননীয় হলো আমরা করতে হবে নিজেরা শুধু সচেতন। নিজেরা আসলে সচেতন না। দেখুন আরিফা, আপনাকে আরেকটা কথা বলি, আমি সেদিনও ঘুরেছি, মাস্ক কিন্তু শতকরা মনে হয় যে 15% লোক পড়ছে না, হ্যাঁ 15% লোক পড়ছে না, অথচ সরকার কিন্তু এই ব্যাপারে বদ্ধপরিকর। আবার লকডাউন শুরু হয়েছে কালকে থেকে। এটা কি আমার সরকারের দোষ না এটা আমার দোষ? অবশ্যই দুজনেরই দোষ। না সরকার বাধ্য কিভাবে করছে? সরকার কেন পানিশমেন্ট দিচ্ছে না? ধরে নিয়ে যাবে তারা, জেল দিবে এবং জরিমানা দিবে, বহির্বিশ্ব তো দিচ্ছে, ইটালিতে, ইউরোপে তো আমরা অনেকেই জরিমানা খেয়েছে। এরপরে সচেতন, কারণ কি, যখন আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, বাংলাদেশিদের পানিশমেন্ট না দিলে কখনোই তারা সোচ্চার হবে না। এই পর্যন্ত অনেকে বলে আল্লাহ আমাদের কিছু করবে না, আল্লাহ আমাদের দেখেন না, কেউ কিছু করে না, গরিব মরবে না, বড়লোক মরতেছে, এই সেই, এই যে যে কথাগুলো, বরং এই ধরনের কথা থেকে আমাদের বেরিয়ে এসেছে। আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সচেতন হতে হবে। আল্লাহ তাআলাও বলেছে যে সচেতন হও, রোগ তো দিবেই, নিরাময়ের জন্য আমাদের প্রতিকার করতে হবে। অসংখ্য ধন্যবাদ আরিফা আপনাকে। আমরা আবার একটু চলে যেতে চাই গিরিশে, জনাব দাদন, আপনার কাছে আবার একটা বিষয় জানতে চাই যে আপনি গ্রিক বাংলা স্কুল নামের একটি প্রতিষ্ঠান আমরা আপনারা করেছেন বিভিন্ন কমিউনিটির উদ্যোগে আপনাদের, তো সেখানে আমি দেখেছি যে বেশ বাংলাদেশিদের ছাত্রছাত্রীদেরকে আমরা শিক্ষা দিচ্ছেন আপনারা, তো সেই গল্পটা আমরা শুনতে চাই যে ইউরোপে এরকম একটি পাশ্চাত্যের দেশে, সেই দেশে আমাদের বাংলাদেশের জানা একটি স্কুল আপনারা প্রতিষ্ঠা করেছেন, সেই বিষয়টা একটু জানতে চাই। এবং স্কুলটি কি এখন প্যান্ডামিকে বন্ধ নাকি চালু করেছেন আবার নতুন করে? ধন্যবাদ কাউসার ভাইকে। আসলে স্কুলটা আপনি নিজেও পরিদর্শন করেছেন এবং কি আপনার নিজেও আপনার প্রকাশ করেছেন যে স্কুলটা অনেক দেখতে শুনতে অনেকটা ভালো, তো ওই ক্ষেত্রে আমার বলার তো অনেক কিছু থাকে না। তারপর দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, ইউরোপের বাড়িতে আমরা যারাই থাকি, আমাদের কিন্তু আমরা যতই আমরা ইউরোপে থাকি থাকি না কেন, আমাদের মনটা কিন্তু থাকে আমাদের বাংলাদেশে, আমাদের মাতৃভূমিতে। ওই মাতৃভূমির যেই বিষয়টা, এটা হচ্ছে আমি আজকে বাংলায় কথা বলতে পারি, আমি আজকে বাংলা লিখতে পারি, পড়তে পারি, কিন্তু আমাদের এই দেশে যে নতুন প্রজন্ম যারা মানে বেড়ে উঠছে, তাদের জন্য আমরা কতটুকু দায়বদ্ধ, আমরা তাদের জন্য কি করতেছি, তো এই ক্ষেত্রে এই চিন্তাটা করে কিন্তু আমার সাথে আমার আরো 10টা ভাই একত্রিত হয়েছেন, যাদের মাধ্যমে একটা স্কুল করতে সক্ষম হয়েছি, এবং কি আমাদের দূতাবাসের সাহায্য নিয়ে আমরা বাংলাদেশ সরকার থেকে আমরা ইন্টার পর্যন্ত আমরা পাস করে এনেছি এই দেশে স্কুলটাকে। তো দেখা যায় যে আমাদের বাংলাদেশে যে বাচ্চারা, যে ছাত্রছাত্রী যে স্কুলে পড়ুক না কেন, ওই স্কুলের সার্টিফিকেটের যতটুকু মূল্য আছে, আমাদের এই স্কুলের সার্টিফিকেট এইটা দিয়েও কিন্তু তারা ইউরোপ আমেরিকা যে কোনো দেশে লেখাপড়া করতে যাইতে পারবে, ওটার অতটুকু মূল্য আছে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য আমাদের জন্য আরো সহজ, যে এই কারণে যে আমাদের এই বাচ্চাগুলো এই দেশে জন্ম হয়েছে অথবা এই দেশে বড় হইতেছে, ওরা এখানে বাংলা লেখাপড়া করলে ওদের ওরা আরো নিজেরা পাওয়ারফুল করে মনে করে যে আমরা বাংলাদেশি, আমরা বিদেশ থেকে লেখাপড়া করছি, এই যে আমাদের স্কুলের পারপাচ্ছে, আমাদের দূতাবাস অনেক কাজ করে, আমাদের বাংলাদেশি সকল মহল আমাদের সাথে কাজ করে, আমাদেরকে উৎসাহ দেয় যে আমরা ভালো কিছু করতেছি। তারপরে আমাদের কালচার প্রোগ্রাম,
প্রত্যেকটা বাংলাদেশি যে জাতীয় যে প্রোগ্রাম গুলো আছে, আমরা কিন্তু এগুলো স্কুলের মাধ্যমে আমরা পালন করে থাকি। তো এগুলো কিন্তু আমরা বাংলাদেশ সরকারকে দেখানোর জন্য সক্ষম হয়েছি দূতাবাসের সাহায্য নিয়ে। হ্যাঁ, এই কারণে আজকে আমি অনেক আনন্দিত যে আমাদের এই গ্রিসের মাটিতে একটা সরকারি ভাবে বাংলাদেশ সরকার একটা স্কুল দিয়েছে। 26 কোটি টাকা অলরেডি আমাদেরকে আমাদেরকে ই দিয়ে দিছে, মানে ছাড়পত্র দিয়ে দিছে আমরা এই দেশে একটা বাংলা স্কুল কেনার জন্য। তো দেখা যায় এটা আমাদের কাছে, আমাদের কিন্তু অনেক বড় পাওয়া এটা। এখানে যেখানে দেখা যায় একটা বাংলাদেশে একটা এম্বাসি এখনো কিনে নাই, একটা এম্বাসিও কেনা হয় নাই, ওই জায়গায় বাংলাদেশ সরকার যে এতটুকু আমাদের দিকে তাকিয়েছে, যে আমাদের সন্তানদেরকে তাকিয়েছে, আমাদের শিক্ষা দিকে তারা এত জোর দিচ্ছে যে এই দেশে একটা স্কুল দরকার। বাংলাদেশ সরকার এটা বুঝতে পেরেছে যে এই দেশে একটা স্কুল দরকার, এই কারণে কিন্তু আমাদের একটা স্কুল দিতে তারা মানে খুব ভাবে আমাদেরকে চেষ্টা করেছে দেওয়ার জন্য। এবং কি আমাদের মোটামুটি কাজ আমাদের ক্লিয়ার, যার হয়তো বা সামান্য কিছু দু চার মাসের মধ্যে আমাদের ওই স্কুলটা আমরা হাতে পেয়ে যাবো এবং কি আমরা উদ্বোধন করব। তো তখন অবশ্যই আমরা মনে করব যে আমাদের বাংলাদেশ সরকার আমাদেরকে যেটা দিয়েছে আমরা এটা নিয়ে আমরা খুব আনন্দিত, এখনো হয়েছে আনন্দিত, কিন্তু তখন আর আনন্দের কোনো বিকাশ থাকবে না। তো ওই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলবো, যে আপনি যে প্রশ্ন করেছেন আমাদের স্কুলটা কি করি এখন, আসলে কিন্তু স্কুলটা কিন্তু আমাদের এখন চালু, এত করোনা মহামারী গেছে এখানে, এত করোনা মহামারী গেছে তারপরে কিন্তু আমাদের ছেলে মেয়েরা কিন্তু অনলাইনে লেখাপড়া করেছে, অনলাইনে ভার্চুয়ালের মাধ্যমে লেখাপড়া করেছে, ওরা কিন্তু কেউ কিন্তু বাসায় এভাবে বসে নাই। যদি কোনো ছাত্র ছাত্রী যদি অনলাইনে যদি সে যুক্ত না হয়েছে তাহলে কিন্তু তার পয়েন্ট কাটা যায়, আর পয়েন্ট কাটা গেলে তার বৎসরে যে পরীক্ষা হবে পরীক্ষা থেকে তার নাম্বার কাটা যাবে, তো নাম্বার কাটা গেলে সারে সামনে ক্লাসে যেতে পারবে না, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে এই আজকে প্রায় 3 মাসের মতো হয়ে যাচ্ছে যে স্কুল অলরেডি খুলে দিয়েছে এই গ্রিস সরকার, তো অলরেডি খুলে দিয়েছে, কিন্তু বিধিমালা তৈরি করে দিয়েছে যে তোমাদের স্কুল যখন প্রবেশ করবে ওই দেখা যায় তাপমাত্রা মাপার জন্য একটা মেশিন যেটা আছে ওটা দিয়েছে, এরপরে হ্যান্ড স্যানিটাইজার যেটা ওটা করার জন্য ই করেছে, মাস্ক বাধ্যতামূলক রেখেছে। তো এরকম কিন্তু আমরাও কিন্তু আমাদের বাংলা বাংলা স্কুলটাকে আমরাও চালু করেছি, এবং কি মাশাআল্লাহ আজকেও ক্লাস হচ্ছে, এখন এই মুহূর্তে আমাদের স্কুলে ক্লাস হচ্ছে। তো তো আমি মনে করি এইভাবে আমাদের বাংলাদেশ সরকারও একটা চিন্তা ভাবনা করা উচিত, কারণ আজকে 1.5 বছর বাংলাদেশের স্কুল কলেজ গুলো সম্পূর্ণ বন্ধ। হ্যাঁ, একটা জিনিস করা উচিত যে হয়তো বা ছোট যে বাচ্চাগুলো আছে যে ছাত্রছাত্রী ক্লাস 5 পর্যন্ত যারা পড়ালেখা করে তাদেরকে হয়তো বা লেখাপড়া থেকে না হয়তো একটু দূরে রাখুক, কিন্তু এর উপরে লেভেলে যারা আছে ক্লাস আপনার 6 থেকে শুরু করে যারা কলেজ লেভেল আপনার ভার্সিটি লেভেলে যারা আছে তাদের কিন্তু এই স্কুল কলেজগুলো খুলে দেওয়া উচিত, তারা কিন্তু সচেতন, তারা বুঝে। আজকে যদি আমাদের শিক্ষা অঙ্গনের ছাত্র ছাত্রীদেরকে যদি সচেতন করে সরকার, এবং কি সরকার সরকারই যেহেতু সরকারের মাধ্যমে হয়েছে টিচার শিক্ষক, তারা কিন্তু এগুলো শিখাবে, আর যখন এগুলো শিখাবে তখন আমার ছেলে অথবা আমার মেয়ে যখন স্কুলে যায় এগুলো অভ্যস্ত হবে, তখন কিন্তু সে বাসায় এসেও কিন্তু সেই অভ্যস্ত পালন করবে, এবং কি বাসায় এসে কিন্তু সে সবাইকে বলবে যে এমনি না এমনি করো, আমাদের টিচার আমাদের শিক্ষক কিন্তু আমাদেরকে এভাবে শিখাইছে। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যে এখনই, যে আর দেরি না করে, যে কারণ আমাদের এই ছেলে মেয়েরা কতভাবে নষ্ট হচ্ছে দেখেন, যে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে কিন্তু বই নাই, এখন এই কলম নাই, এখন কিন্তু আছে তাদের কাছে মোবাইল, মোবাইল নিয়ে দেখা যায় যদি কারোর মোবাইল নাও থাকে বাপের মোবাইল অথবা মায়ের মোবাইল চুরি করে নিয়ে কিন্তু তারা। দাদন আমরা একটু আপনাকে থামাচ্ছি, একজন কলার আমাদের সাথে আছেন, আমরা একটু কলটা রিসিভ করি। কলার আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি, আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি ভালো আছেন? শুনছে আপনার কথা আমাদের অতিথি, দুজন অতিথি আছেন। জি তবে
জি কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা, বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি অনেকে আবার দীপু কালা বলে বলছে, আমি দীপু আবাই বলছি, বিষয়টা হচ্ছে শিক্ষা নিয়ে যে কোন রকমেরই একটা গঠনমূলক চিন্তা ভাবনা হচ্ছে না। ধরে নিলাম প্রাইমারি লেভেলের শিক্ষার্থীরা কম বুঝে বুঝবে না, হাই স্কুল লেভেলের তারাও কিছুটা কম বুঝবে, শিশু সুলভ যেহেতু কৈশোর, কিন্তু এসএসসি এইচএসসি গ্রাজুয়েশন অনার্স মাস্টার্স লেভেলের যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলো যদি সরকার ভিন্ন পদ্ধতিতে পরীক্ষাগুলো ব্যবস্থা করতেন, তাহলে মনে হয় অন্তত পক্ষে জাতির কিছুটা হলেও মুক্ত হলেও হতে পারত। কারণ এখন দেখেন অনার্সে বিশেষ ঢাকাভার্সিটির আন্ডারে যে সাত কলেজ আছে তাদের অনার্স কমপ্লিট করতে লাগে 8 বছর, এরপরে মাস্টার্স, এই ফিলিপিলিগুলোর ভবিষ্যৎটা যে অনিশ্চিত থেকে যাচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ওই এই বিষয়গুলো নিয়ে কোন রকমের কর্ণপাত করছেন না। এই বিষয়ে যদি আজকের অতিথিরা জাতির উদ্দেশ্যে এবং শিক্ষামন্ত্রী সহ মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে যদি কিছু ওনাদের মতামতটা ব্যক্ত করতেন, আমার মনে হয় বর্তমান প্রজন্ম যে একটা ভয়ঙ্কর দিকে ধাবিত হচ্ছে সেখান থেকে কিছুটা হলেও রক্ষা পেতে। অন্যদিকে যারা কিশোর আছে, ছোট শিশু আছে, বিশেষ করে সিক্স সেভেন এইট নাইনের ছেলেপেলেরা বর্তমানে যে গেমে আসক্ত হয়ে অনেকগুলো ছেলে পেলে মারা গেছে আত্মহত্যা করছে, সারা বাংলাদেশ থেকে দাবি, এতটা দাবি ওঠার পরেও এই গেম গুলো বন্ধ করা হোক, এখানে সরকারের এত কি বেনিফিট আছে, এত হাজার কোটি টাকার কি বেনিফিট সরকারের এই গেম গুলো বাংলাদেশে চালু রাখতে হবে। এই গেম গুলো চালু না রাখলে কি বাংলাদেশ চলবে না? বাংলাদেশের যুব সমাজে জীবনের চেয়ে কি সরকারের এই গেম গেম চালাইয়ে টাকা ইনকাম করা সরকারের খুব বেশি জরুরি কিনা? আজকের অতিথিদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, এই যে আপনাদের চ্যানেল 24 এর মাধ্যমে আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম, এই বিষয়ে আপনারা কিছু আলোচনা করবেন সমাজে আসেন। আপনাকে অনেক জি অসংখ্য ধন্যবাদ জনাব ফারুন রশিদ, আপনি আমার সাথে যুক্ত হওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা ইউরোপ টাইমস এর অনুষ্ঠানের পক্ষ থেকে। জি আমরা শুনছিলাম জনাব হারুন রশিদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আমরা আরো কয়েকটি কমেন্টস দিই এরপরে আমরা আসছি আপনার কাছে। আরো কয়েকজন এই কমেন্ট করেছেন, আসিফ শাহরিয়ার রাজীব তিনি লিখেছেন, সুন্দর অনুষ্ঠান হচ্ছে, কাউসার ভাই সমসাময়িক সমস্যা এবং তার প্রতিকার নিয়ে অতিথিদের কথা শুনতেছি, খুবই ভালো লাগছে, ধন্যবাদ টাইমস 24 টিভি কে। এবং আরো গাইবান্ধা থেকে দেখছেন এমডি তৌহিদুর রহমান তুহিন, হারুন রশিদ লিখেছে, ভাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার মনে হয় ঠিক নাই, ঠিক আছে নাম্বারটি আবারও আপনারা সুন্দর করে দেখে কল করতে পারেন। কাউসার ভাই আপনাকে অভিনন্দন অনেক সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য। হ্যাঁ অনেক ধন্যবাদ হারুন ভাই আপনাকেও আমাদের সাথে কমেন্টস করার জন্য। এবং আরো অসংখ্য এস এ শিউলি এস এ শেলি ওয়াসিং আমাদেরকে দেখছেন, আরো অনেকেই দেখছেন, সকলকেই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার কমেন্টস আমরা নিতে পারিনি বলে দুঃখিত। আমরা চলে যেতে চাই আমাদের অতিথির কাছে। দাদন আপনাকে প্রশ্ন রাখছিলেন আমাদের একজন কলার, প্রশ্নের উত্তরে আপনি কিভাবে বলবেন জনাব দাদন? ধন্যবাদ আমাদের কলারকে, আসলে উনি সুন্দর প্রশ্ন রেখেছেন, আমি কিন্তু এই বিষয় নিয়ে আলাপ করতেছিলাম। আমার ওখানে কিন্তু কথা যে বাংলাদেশ সরকারের কাছে আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি জানাতে চাই যে আপনারা অতি শীঘ্রই যে অন্তর্পক্ষে না হলেও ক্লাস শিখতে থেকে যে ক্লাসগুলো আছে আপনারা ওই ক্লাসগুলো চালু করেন, এবং কি যারা 18 বছর উপরে হয়েছে, যারা কলেজ লেভেল আছে ভার্সিটিতে আছেন, তাদেরকে তাদেরকে আপনারা করোনার টিকা দেওয়ার জন্য প্রথমে আপনারা তাদেরকে টিকা দেওয়ার জন্য ই করেন, জাতিকে বাঁচান, জাতি কিন্তু শিক্ষার মেরুদণ্ড রয়েছে জাতি। হ্যাঁ তো এই জাতি যদি শিক্ষাই না অর্জন করতে পারে বাসায় বসে নষ্ট হয়ে যায়। এই যে পাবজি নামে একটা গেম আছে বাংলাদেশে, এই গেমটা যে কতটুকু ক্ষতি করতেছে আমাদের বাঙালি সমাজকে এবং বাচ্চাদেরকে, অনেক বড় ক্ষতি করতেছে। তো ওই ক্ষেত্রে আমি বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাব যে যেহেতু পুরো ইউরোপে আমেরিকা সব জায়গায় কিন্তু স্কুল কলেজ ভার্সিটি সবকিছু খুলে দিয়েছে, তো আমাদের বাংলাদেশেও খুলে দেখ যে বাংলাদেশের আমাদের ছাত্রছাত্রীরা আরো নষ্টের দিকে না চলে যায়,
ওরা যেন আগামীতে আগামী ভবিষ্যতে আগে যেতে পারে, অনেক ধরনের পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ সরকার ইচ্ছা করলে। তো আমি ডক্টর দীপুমনি আপার কাছে আমি তাকে আমি রিকোয়েস্ট করবো আমার এই প্রোগ্রামের মাধ্যমে, যে আপনার আমি রিকোয়েস্ট করি যে আপনি অতি তাড়াতাড়ি স্কুল কলেজ গুলো কিভাবে খুলে দিবেন তাদেরকে সুরক্ষিত রেখে, তো এই চেষ্টাটা আমি আপনার মাধ্যমে এই এই ইউরোপ টাইমস এর মাধ্যমে আমি তাদেরকে জানাতে চাই যে আপনারা অতি তাড়াতাড়ি। ধন্যবাদ। আমরা একটু আরিফা সুলতানা ওনার কাছে যেতে চাই, তার আগে আমরা আরেকটি কমেন্টস নিতে চাচ্ছি। এস এ শেলি লিখেছেন, লেখাপড়ার শিকায় তুলে রাখতে হবে, এই ফাঁকে সব ছাত্রছাত্রীদের বিয়ে দিতে হবে, সংসার সন্তান লালন পালন করুক, এছাড়া আর কি করবে তারা, একটি কাজ এগিয়ে থাক, অনুষ্ঠান সুন্দর হচ্ছে। আসলে কি বলবো, এটা একজন অভিভাবকের ক্ষোভ ছাড়া আর কিছুই নয়। এই ব্যাপারে কি বলবেন আরিফা সুলতানা, আপনি কিভাবে বলবেন? একজন বোন আমাদেরকে কমেন্টস করেছে এভাবে, আপনি নিশ্চয়ই শুনেছেন, কিভাবে বলবেন এই মায়ের ক্ষোভ কিভাবে আপনি কাটাবেন? জি ধন্যবাদ কৌশল ভাই। আসলে মায়ের খুব ঠিক আছে, তারপরও আমি বলবো যে মোবাইল আমাদেরকে যতটা উপকৃত করছে ততটাই আমাদেরকে বিপদের সম্মুখীন করছে, আমাদের বাচ্চাদেরকে। আমরা আসলে এটা নিজেরাই দায়ী। আমাদের বাবা বা আমাদের চাচারা তখন এক সময় 7 জন 5 জন 6 জন করে ছিল, তারা একজন আরেকজনকে টাইম দিত, মারা টাইম দিত, বাবারা টাইম দিত। আমরা কিন্তু এখন নিজেরা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি, নিজেরা বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকি, বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি। এখন বাচ্চাদেরকে যদি, এই যে কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড বলছিল যে আগে আমাদেরকে কান ধরে ঘরে নিয়ে যাইতো যে এই পড়তে বস, এখন আমরা বাচ্চাদেরকে কান ধরে ঘর থেকে বের করিয়াই তোরা বের হোস না কেন, ব্যাপারটা এরকমের। আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম আমরা মা, আমরা আমাদেরকেই খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানকে আমরা কিভাবে কি করব আর তারা কি করছে সেটা নোট করতে হবে, তাদের পিছনে সময় দিতে হবে। আর বাচ্চাদের যত বেশি সময় দিবেন তত দেখা যাবে বাচ্চারা অন্যদিকে আকৃষ্ট কম হবে। আমার বাচ্চা মোবাইল ছাড়া কিছু বোঝে না, টিভি মোবাইল যদি চার্জ শেষ হয় ল্যাপটপ, ল্যাপটপ শেষ হইলে কম্পিউটার, কম্পিউটার শেষ হইলে টিভি, মানে একটা জিনিস নিয়ে সে ব্যস্ত থাকে না। কারণ হলো আমি কাজ করি, আমি সোশ্যাল ওয়ার্কার, আমি আমার বাচ্চাকে সময় দিতে পারি না, বা আমি যতটুকু ফ্রি টাইম থাকি দেখা যায় আমি ক্লান্ত থাকি, আমার বাচ্চাকে সময় দিতে পারছি না। আমার বাচ্চা আসতেছে আমার কাছে বলতেছে যে মা এইটা মা ওইটা ওইটা, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে আমি একটু বিরক্ত হয়ে তাকে বলতেছি বাবা একটু সরো আমি ক্লান্ত। বাট আমি কি এটা বোঝার চেষ্টা করতেছি আমার বাচ্চাটা সারা দিন অপেক্ষা করছে আমার জন্য, আমার তাকে সময় দিতে হবে? পৃথিবীর সব জায়গায় সময় দেওয়ার আগে যে কাজটা করতে হবে সেটা হলো আমার বাচ্চাকে আমাকে মানুষ করতে হবে, বাচ্চাকে সময় দিতে হবে। প্রত্যেক মার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের সন্তানের ডিমান্ড পূরণ করুন। বাবা হয়তো কাজের খাতিরে বাইরে থাকে, আপনারা যদি বাইরে থাকেন তাহলে যতটুকু পারুন পারেন বা সন্তানকে সময় দিন, সন্তানের পাশে থাকুন। সন্তান গেমস খেলবে না, সন্তান টিভি দেখবে না, কারণ মায়ের চাইতে বড় প্লেয়ার বাংলাদেশি আর কেউ নাই। মা তৈরি করতে জানে, মা সৃষ্টি করতে জানে, মা মা হলো একজন আর্টিস্ট, ঠিক আছে, সেটা ঘরে থাক আর সে বাইরে থাক, তার সন্তানের টোটাল ভবিষ্যৎ মা একমাত্র যে নাকি সে এটাকে পূরণ করতে পারে। অনেক সময় বাবা পারে না, ঠিক আছে, কিন্তু মা পারে। আমি প্রত্যেক মায়ের কাছে রিকোয়েস্ট রাখবো আপনার সন্তানকে আপনার মতো করে সময় দিন, আপনাদের মতো করে সময় দিন, তাদের সাথে খেলুন, তাদেরকে বুঝান, তাদের সাথে যা মানে গেমস বাদে যে কাজগুলো আছে সেগুলো আপনারা করেন। ধন্যবাদ। তাহলে হয়তো ডিভাইস কেন্দ্রিক হবে না আমাদের সন্তানেরা, আমরাও চাই যে ডিভাইস কেন্দ্রিক না হোক। আমরা এই যে দেখেন আজকে ভার্চুয়াল যুগ, আমরা বলছি আমরা, হ্যাঁ আমরা এই যে মোবাইলে আছি, মোবাইলটা দেখেন আমাদের কতটা উপকার করতেছে। আমরা বিভিন্ন প্রোগ্রাম এখন ঘরে বসে করতেছি, আমাদের বাইরে যাওয়ার দরকার হয় না। প্যান্ডামিক লাইফ, এখন সবাই গৃহবন্দী, সবাই দেখা যায় যে যতটুকু পারে সেফ থাকার চেষ্টা করে, ঘরে বসে কাজ করার চেষ্টা করে। এটা যতটা পজিটিভ, এইটার থেকে পজিটিভ সাইডের প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে। তা আমাদেরকে বুঝতে হবে মোবাইলটা যতটা আমাদেরকে আধুনিক করছে ততটাই আমাদেরকে বিগড়াচ্ছে। সেই বিগড়ানোর রাস্তাগুলো আমাদেরকে ব্রেইন দিয়ে পরিত্যাগ করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কৌশল ভাই বলেন। জি অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনি একজন নারী হিসেবে বাংলাদেশকে কিভাবে দেখতে চান,
ছোট করে যদি বলতেন। জি ধন্যবাদ। বাংলাদেশকে আমি কি করে দেখবো ভাই, বাংলাদেশকে তো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছরে একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গেছেন, তার সাথে সাথে আগামী রূপরেখা দিয়ে গেছেন। আমরা শুধু সেগুলোই মানে ই করার চেষ্টা করছি, পূরণ করার চেষ্টা করছি সোনার স্বপ্নের বাংলা দেখার জন্য, যে আমরা যে বাংলায় আমরা হাসবো খেলবো, আমাদের বাচ্চারা আধুনিক জীবন যাপন করবে, এইটুকুই। আমার আর আশা আলাদা করে চাওয়ার কিছু নাই। যেখানে আমার নেত্রী 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সার্ভিস দিচ্ছেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য, সোনার বাংলাকে সফল করার জন্য, আমি আলাদা করে স্বপ্ন দেখবো না। আমি বঙ্গবন্ধুর স্বপ্নকে, সোনার বাংলার স্বপ্নকে আমি পূরণ করতে চাই, এটাই আমার শেষ ইচ্ছা, এটুকুই আমার ইচ্ছা, এর বাইরে আর ইচ্ছা নাই। জি অসংখ্য ধন্যবাদ, আমরা আসবো, দর্শকদের জন্য কথা বলবেন শেষ বক্তব্য। এর আগে আমরা আবার একটু দাদন এর কাছে যেতে চাই। জনাব দাদন, আপনার কাছে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই চলে এসেছি, আপনার বিভিন্ন কর্মকাণ্ডের কথা আমরা শুনলাম, আমরা চাই যে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশকে কিভাবে আপনি দেখতে চান আপনার চোখে? আমি ওই আরিফা সুলতান আপনার সাথে একমত যে আমাদের সোনার বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই দেশটাকে আমাদেরকে উপহার হিসেবে দিয়ে গেছেন, এই দেশটাকে আমরা চাই সোনার বাংলাদেশ হিসেবে দেখার জন্য। আর বিশেষ করে আমরা যারা বিদেশে রেমিটেন্স যোদ্ধা, আমরা সর্বক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের ভালোর জন্য ভালোই চাই আমরা, যে আমাদের দেশকে আমরা উন্নয়ন দেখতে চাই, ইউরোপের চাইতে বেশি উন্নয়ন দেখতে চাই, যেখানে আমাদের দেশে ইউরোপ আমেরিকা থেকে লোকজন আসবে কাজ করার জন্য। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো হাতে নিয়েছেন, এই কাজগুলো আমি মনে করি যে আমি যতটুকু দেখে এসেছি যে হয়তো আরো 5-7 বছরের মধ্যে আমাদের দেশটা যতটুকু উন্নয়ন হবে, যেই পর্যন্ত উন্নয়ন হবে, ওই উন্নয়নের এই এই উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের দেশ আর ইউরোপ আমেরিকার মতো হওয়ার জন্য আর বেশি বছর লাগবে না। তো আমরা চাই, আমরা যেরকম বিদেশে মাটিতে পড়ে আছি, আমরা এই বিদেশে না থেকে আমাদের দেশেই আমরা যাই, আমাদের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করি, এবং কি আমরা আমাদের দেশের জন্য সর্বদাই কামনা করি যে আমাদের দেশটা আরো উন্নয়ন হোক, এবং কি প্রথমত আমি চাই যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এগুলো একটু তৎপর হোক, যেটার মাধ্যমে দেখা যায় আমাদের দেশে অনেকগুলো ফাঁক ফোকর থেকে যায়, যেটা দিয়ে দেখা যায় দেশের অনেক ধরনের অনেক কর্মকাণ্ড চলে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই দুর্নীতি যেটা আছে, যে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হয়তো বা কমে গেছে এখন, তারপরে যে এই যে মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, দুর্নীতি এখন হাতে হাতে নিতে হয় না, এখন যে কম্পিউটারের মাধ্যমে আপনার ইসের মাধ্যমে চলে যায়, এখন আরো দুর্নীতি আরো বেশি হচ্ছে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ সরকার, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম জিরো টলারেন্স দিয়েছেন, ওরকম দুর্নীতি মুক্ত আমাদের রাখতে হলে প্রথমত আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে, তারা এক নাম্বারের দিকে এগোতে হবে, তারা যত মা আর ভাব বাপ আর ভাই বোন কারোর না চিনে, তারা যদি চিনে শুধুমাত্র যে একটা একটা ই পড়েছে, একটা ইনফর্ম পড়েছে, ওইটার মূল্যায়ন দেয় আর অপরাধী ভাবে দেখে, তাহলে আমাদের দেশ আরো আগে যাওয়া তো যেতে আর কোনো সম্মুখীন হবে না, আমরা আরো আগে যেতে পারবো। আর আমাদের দেশটা জি আরেকটা বিষয় যে এই আপনাদের প্রবাসীদের সবসময় একটা দাবি দেওয়া থাকে বাংলাদেশ সরকারের কাছে, আজকে আপনি কি চাইবেন বা কি কথা আছে আপনাদের প্রবাসীদের দাবি দেওয়ার ক্ষেত্রে? আসলে আমরা প্রবাসী তো অনেক দাবি দাবারই করি, কিন্তু আমাদের দাবিগুলো পালন হয় কোথায়? আমরা প্রবাসীরা যারা মিডল ইস্টের মধ্যে আছে, তারা অনেক সম্মুখীন হয় কাজকর্ম অনেক কিছুতে, অনেক কিছু সম্মুখীন হয়। তো আমি আমি হয়তো আমাদের ইউরোপের যে প্রবাসী আমরা যারা আছে, তাদের জন্য দাবি না রাখি, আমি ওই আমাদের ওই রেমিটেন্স যোদ্ধা যে যারা ছোটমোটো কান্ট্রি গুলো তা আছে, তাদের জন্য আমি বলতে চাই যে বাংলাদেশ সরকার তাদেরকে একটু ভালোভাবে নজর দিয়ে রাখুক। আমাদের এম্বাসি পুরো বিশ্বের মধ্যে যেখানে যে এম্বাসি গুলো আছে, এই এম্বাসি আমাদের ওই বাংলাদেশি ভাইদেরকে একটু সহযোগিতা করুক, তাদের বিপদে আপদে সবসময় তাদের পাশে দাঁড়াক, এবং কি তাদেরকে খোঁজ খবর রাখুক, তাহলে হয়তো বা আমরা অনেকটা এগিয়ে যাব আমাদের এই প্রবাসীরা। তারপরে দেখা যায় বাংলাদেশ সরকারের যে
যেটা আমি বললাম যে আমাদের চাওয়া কি, আমাদের চাওয়া ছিল যে বাংলাদেশি হিসেবে আমাদের সন্তানদেরকে গ্রিসের মাটিতে আমরা বাংলাদেশি হিসেবে তৈরি করা। ওই কারণে কিন্তু আমাদের বাংলাদেশ সরকার কিন্তু আমাদের একটা স্কুল দিতেছেন। তো ওই ক্ষেত্রে আমরা কি অনেক কিছু পেয়েছি, আমরা আরো পাবো। আমাদের দেশ থাকলে আমরা সবকিছু পাবো, আমাদের প্রধানমন্ত্রী যদি বেঁচে থাকে তাহলে আমরা সবকিছু আমরা আগামীতে পাবো, এটাই আমি বলতে চাই আর কি। আর আমাদের প্রবাসীদের উপরে সুনজর রাখুক আমাদের বাংলাদেশ সরকার, এই দাবি আমি করি। জি, আমরাও চাই আপনার এই দাবিটা সংশ্লিষ্ট মহলে কাছে তুলে ধরছি, এবং পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চাই যে বহির্বিশ্বে ইউরোপের প্রত্যেকটি দেশেই একটি করে এরকম স্কুল স্থাপন হোক, তাহলেই আমাদের বাংলাদেশের নতুন প্রজন্ম বাংলাদেশের লাল সবুজের পতাকা পথপথ করে উড়িয়ে বেড়াতে পারবে বহির্বিশ্বে, পাশ্চাত্যের দেশে, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আমরা আসছি শেষ বক্তব্যটি আপনার কাছে শুনবো, তার আগে আমরা একটু শেষ বক্তব্যটা নিতে যাচ্ছি। আরিফা সুলতানা, কেন্দ্রীয় নেত্রী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আপনার কাছে আমরা আরিফা জানতে চাই যে এই যে দর্শকদের জন্য, প্রবাসী এবং দেশ বিদেশের সকল দর্শকরাই দেখছে আজকের অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে শেষ বক্তব্য? আচ্ছা, একটু বলি। প্রথম একটা ই ছিল, কুশন ছিল, সেটা হলো স্কুল, স্কুল নিয়ে এটা একটু বলি। আসলে আমাদের অনেকেরই হয়তো অজানা, মানে আমরা এটা আসলে ইচ্ছে করেই, গার্জিয়ানরা একটু অলসতা করেই হয়তোবা এই কাজটা করছি না। আমাদের ভার্চুয়াল স্কুল কিন্তু চলছে, আমাদের ওয়ান থেকে, ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ভার্চুয়াল স্কুল চলছে। কলেজে ভার্সিটিতে একটু জটলা চলছে, এটা হয়তো খুব শিগগির এটার একটা সমাধান আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা নিয়ে হতাশা না হয়ে প্রত্যেক গার্জিয়ানকেই একটু আধুনিক হইতে হবে, বা ভার্চুয়াল জগৎটার সাথে তাদের একটু পরিচিত হইতে হবে, আর বাচ্চাদের দিকে একটু কেয়ারিং হতে হবে, কেয়ারিং শেয়ারিং দুটোই হতে হবে। আর যেটা স্কুল, মানে সরি, গেমস যেটা নিয়ে, পাবজি বা ওই টিকটক এইসব টাইপের যে জিনিসগুলোর উপর বাচ্চারা আসক্ত হচ্ছে, সেইখানে এটা কিন্তু টোটালি আমাদের সরকার বন্ধ করার চেষ্টা করতেছে। রিসেন্ট হয়তো বা এটা বন্ধও হয়ে যাবে। এটা নিয়ে অত টেনশন করার কিছু নাই, হয়তো বাচ্চাদের দিকে খেয়াল রাখাই আমাদের মনে হয় মূল কাজ, অহেতুক টেনশন করার দরকার নেই। আর শ্রোতাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে, এই করোনা মহামারীতে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর পর নেত্রীর উপর ভরসা রাখতে হবে। কিছু অপশক্তি আমাদের কাজ করছে, বিভিন্ন গুজব ছড়াচ্ছে, বিভিন্ন রকম ঝামেলা তৈরি করছে, দিনের পর দিন হেনস্থ করছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর আর যেটা হলো, যেটা সবসময় হয়ে থাকে, হাত ধুইতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আমার পক্ষ থেকে সালাম রইল, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যারা আজকে আমাদের লাইভ দেখছেন, আমার লাইভ দেখছেন, আপনারা কমেন্টে জানাবেন। রেজাল ভাই, ইয়ে, কাউসার ভাইকে থ্যাংক ইউ আমাকে এই লাইভে আইসা দুই কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দাদন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে পার্টনার হিসেবে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এই একই সুর মিলিয়ে মোহাম্মদ দাদন মির্জা আপনার কাছে জানতে চাইবো যে দর্শকদের জন্য এবং প্রবাসী দর্শকদের জন্য বিশেষ করে আপনার কি বলার আছে? আমি প্রথমে ধন্যবাদ জানাই এই টাইমস ফর টিভিকে, ফোর টিভিকে, 24 টিভিকে, যে যিনি আমাদেরকে আমাদের এই সুন্দর অনুষ্ঠান উপহার দিলেন, এবং কি আমাদের রেজল ভাইয়ের মাধ্যমে, রেজল করিম ভাইয়ের মাধ্যমে, কাউসার ভাইয়ের মাধ্যমে, যিনি কাউসার ভাই আমাকে আগে থেকে চিনেন, তো ওনার মাধ্যমে আমি সকল যারাই আমাদের এই এই প্রোগ্রামের সাথে দেখছেন, জড়িত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আমার গ্রিস প্রবাসীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে যে যেখান থেকে দেখতেছেন এই প্রোগ্রাম, সবাইকে আমি ধন্যবাদ জানাই, যার সবাইকে আমি আমন্ত্রণ জানাই গ্রিস ভ্রমণের জন্য। সবাই আসবেন, এসে ভ্রমণ করে যাবেন, এটা জানেন আপনারা, ভালো একটা দেশ, সক্রেটিসের দেশ, যে দেশের অনেক নাম কাম সুনাম অনেক কিছু আছে, দেশের আপনাদেরকে ভ্রমণের জন্য আমি আমন্ত্রণ জানাই। আর বিশেষ করে আমি যেটা জানাবো যে আমাদের সুলতান আরাফা অনেক সুন্দর কথা বলেছেন স্কুলের বিষয় নিয়ে, গেমস নিয়ে, অনেক কিছু নিয়ে কথা বলেছেন, এবং কি আমাদের এক দর্শক ফোন করেছিলেন, তিনি স্কুলের বিষয় নিয়ে কথা বলেছেন, এবং কি এক মা তার ক্ষোভের কথা বলেছেন, তার সন্তানকে বিয়ে করাবে না কি করাবে,
বাচ্চা কাচ্চা নিয়ে লালন পালন করাবে, এই সমস্ত কথা বলেছেন। আসলে এটা একটা মায়ের ক্ষোভ, যেটা আমাদের সরকারের এখনো সময় যে স্কুলগুলো খুলে দেখ, বড় বড় কলেজ লেভেলের যেগুলো আছে সেগুলো খুলে দেখ, যাতে বাচ্চারা আর পাবজির মধ্যে গেমের মধ্যে না যায় আর ইন না করে। তো আর বাকি আমাদের দেশটা উন্নয়ন হোক, আমাদের দেশের সর্বদাই আমরা মঙ্গল কামনা করি, যে আমাদের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আমাদের দেশের সকল মানুষ নামাজিক হোক, ধার্মিক হোক, এবং কি সুদমুক্ত, ঘুষমুক্ত, এবং কি আমাদের দেশের সর্বস্তরের সঠিক ভাবে আসুক, আমরা এইটাই চাই আমাদের পূর্বাস থেকে। আমাদের চাওয়ার মতো কিছুই নেই বাংলাদেশের প্রতি, যে আমাদের বাংলাদেশের প্রতি আমাদের মানে অক্লান্ত পরিশ্রম করে আমরা বাংলাদেশের রেমিটেন্স পাঠাই, এবং আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি। এই বাংলাদেশের ভালোবাসার ক্ষেত্রেই কিন্তু আমরা পূর্বাসে পড়ে আছি, আর এই পূর্বাসে থেকেও আমরা বাংলাদেশের পতাকার আমরা উড়াচ্ছি প্রত্যেকটা স্তরের, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এসে আমরা বাংলাদেশকে প্রেজেন্ট করছি যে আমরা বাংলাদেশি। আমাদের এই দেশে দেখা যায় একসময় বাংলাদেশ বলতে কিছু নামই চিনত না। এই গ্রিসে আমি যখন নতুন এসেছি 1995 এ, তখন জিজ্ঞাসা করতো যে বাংলাদেশ কোথায়, তখন আমার বুঝাইতে হইতো যে বাংলাদেশ ইন্ডিয়ার একটা পাশের দেশ। আমরা আগে ইন্ডিয়ার সাথে একত্রে ছিলাম, পাকিস্তানের সাথে একত্রে ছিলাম, এখন আমাদের দেশ আলাদা হয়েছে। আর এখন কিন্তু বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশ এখানে এমন ভাবে প্রচার হয়েছে যে বাংলাদেশের নাম মনে হয় এমন ভাবে প্রচার যে আমরা ভালো মানুষ হিসাবে আমরা এই দেশে আমরা প্রেজেন্ট আছি। এবং কি কিছু ভাই, আমি একটু আমি একটু আমি একটু সাথে এসে একটা তালি দিতে চাই, একটা তালি দিতে চাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এই কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসার পরে ওই আমাদের জেলখানায়, দুটো জেলখানা আছে বড়, ওখানে আমাদের কিছু বাংলাদেশি ভাইরা আটকা আছে, ওখানে কিছু কাগজপত্র সমস্যার কারণে। ওখানে আমরা এই রমজান মাসে গিয়েছিলাম, আমাদের গার্মেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ওখানে তাদের জন্য ঈদ সামগ্রী নিয়ে, এবং কি আমাদের এই যে ইফতারের সামগ্রী নিয়ে আমরা কিন্তু ওখানে যেয়ে পৌঁছেছিলাম। এবং কি আমরা জেলার সাথে কথা বলেছি ওখানে, জেলাকে আমরা জিজ্ঞাসা করছি আমাদের দেশের এই লোকগুলো যে ধরে রেখেছো, ওরা কি অপরাধিত, ওরা কি অপরাধ করেছে, তখন কিন্তু তারা বলতে বাধ্য হয়েছে যে আসলে ওরা তো ভালো মানুষ, ওদেরকে ধরে রাখার মতো আমাদের কাছে এমন কিছু নাই, ওদের শুধুমাত্র এতটুকু যে ওরা কাগজপত্র নেই, এই কাগজপত্র হইলে ওদেরকে ছেড়ে দিতাম। তো আমরা বললাম তো এতটুকু খেল কি করা যায় না? তো বললো যে হ্যাঁ, পর্যায়ক্রমে আমরা ওদেরকে একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে নিয়ে আমরা আস্তে আস্তে ওদেরকে ছেড়ে দিব। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে জেলখানায়, আমরা এই অ্যাথেন্সে একটা জেলখানা আছে, এটাও পরিদর্শন করেছি। এখান থেকে 300 কিলোমিটার দূরে আরেকটা জেলখানা আছে, ওখানে আমরা পরিদর্শন করেছি। আমরা ঈদ সামগ্রী আমরা ওখানে পৌঁছে দিয়েছি গার্মেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আলামিন শেখ, এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন দেওয়ান, এবং আমি সিনিয়র সভাপতি মোহাম্মদ দাদুন মিরেধা, আমরা কিন্তু তিনজন একত্রিত হয়ে আমাদের আরো গার্মেন্টস অ্যাসোসিয়েশন আরো আরো সদস্য আমরা কিন্তু একত্রিত হয়ে কিন্তু আমরা জেলখানা সফর করেছি। এই জেলখানা সফর করে কিন্তু আমরা ব্যাপক ভাবে আমরা আলোচনা আলোচনা এসেছে যে আসলে আমরা বাংলাদেশি হয়েও আমরা এই দেশে এত ইউরোপের মতো একটা দেশে আমরা জেলখানা সফর করে আমরা জেলের সাথে কথা বলে আমাদের তাদের সুখ দুঃখের কথাগুলো শুনতে পেরেছি। তো এটা হচ্ছে আমাদের কাছে বড় একটা পাওয়া। এবং কি দেখা যায় এই দেশের প্রত্যেকটা মহলেই, এই দেশের প্রত্যেকটা মহলে কিন্তু আমরা আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করি। আমার মতো একটা লোক এই দেশের পার্লামেন্ট হাউসের মধ্যে বসে মনে করেন যে আপনার এই মন্ত্রী মিনিস্টারদের সাথে যেখানে পার্লামেন্ট হাউসের বক্তব্য হয়, ওখানে কিন্তু আমি মন্ত্রী মিনিস্টারদের সাথে আমি বসে আমি ওখান থেকে আমি মিটিং করে আসছি। এতটুকু যে মানুষ আমি বাংলাদেশে, যে মানুষ আমি বাংলাদেশে মনে হয় যে আমাদের পার্লামেন্ট হাউসের পাশে যাইনি, আর আমি কিন্তু গ্রিসে কিন্তু পার্লামেন্ট হাউসের মধ্যে মন্ত্রীদের সাথে বসে কিন্তু আমি মিটিং করে এসেছি। এখন যে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী এখানকার যে আছেন, উনি কিন্তু আমার খুব কাছের একজন লোক। হ্যাঁ, উনি ইলেকশন আগেও আমার ওনার সাথে কথা হয়েছে, ইলেকশন পরেও আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরের সাথে আমাদের কিন্তু খুব সুসম্পর্ক। আমরা গ্রিসের মাটিতে কিন্তু আমরা বাংলাদেশি, বাংলাদেশকে আমরা অনেক উন্নয়ন ভাবে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। হ্যাঁ, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। জি, অসংখ্য ধন্যবাদ। আমি সেটা কিছুটা কাছে থেকে দেখেছি। আমি যখন গ্রিসে মাঝে মধ্যে সফর করি, তখন দেখেছি আপনাদের কার্যক্রম, এবং বিশেষ করে স্কুল এবং আপনাদের কমিউনিটি অত্যন্ত শক্ত এবং অত্যন্ত আতিথেয়তা পরায়ণও বটে।
আমি সেটা নিজে কাছে থেকে দেখেছি। তবে আপনাদের স্কুলটার ব্যাপারে আমার এখনো চোখে ভাসছে এবং আমি যে নিউজগুলো করেছি আমার খুব ভালো লেগেছে যে স্কুল এরকম প্রত্যেকটি প্রবাসী প্রত্যেকটি কমিউনিটির পক্ষ থেকে স্কুল গড়ে উঠবে এবং বাংলাদেশ সরকার অবশ্যই এই বিষয়গুলোকে দৃষ্টি দিবেন এবং আমলে রাখবেন এমনটি আমরা প্রত্যাশা রাখছি। অসংখ্য ধন্যবাদ জনাব দাদন মির্জা আপনাকে এবং আরিফা সুলতানা দুজনকেই অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন আমাদের ইউরোপ টাইমসের অনুষ্ঠানে আপনারা যুক্ত হওয়ার জন্য। দর্শক এবং আপনারা দেশ বিদেশের যে যেখান থেকে কল করে এবং আমাদের কমেন্টস করে উৎসাহ দিয়েছেন এবং মতামত দিয়েছেন সকলকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেখেছেন যারা সকলকেই কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক। এবং পাশাপাশি যেসব আলোচনা হলো এবং যেসব সমস্যাগুলো নিয়ে কথা হলো সেসব সমস্যাগুলো আসু সমাধান হবে এবং করবে সংশ্লিষ্ট দপ্তর, সংশ্লিষ্ট মহল দেখবে, বিবেচনা রাখবে বাংলাদেশ সরকার, এমনকি প্রত্যাশা রেখে আমরা অনুষ্ঠান শেষ করব। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে আপনারা জানেন দর্শক বাংলাদেশে আবারও লকডাউন শুরু হয়েছে। আজকে ঘোষণা এসছে 7 জেলার নতুন করে লকডাউন আগামী সকাল থেকে 6টা থেকে শুরু হবে আগামী 30 তারিখ পর্যন্ত। সুতরাং সকলেই ঘরে থাকবেন এবং মাস্ক পরবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। দর্শক আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং যে যে দেশে আছেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়ানো। দাম দিয়ে কিনেছি।